ডাকাতির ছক বাঞ্চাল করল গোবরডাঙ্গা থানার পুলিশ রাতে টহল দেওয়ার সময় সন্দেহভাজন তিন যুবককে তল্লাশি করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি পাইপগান কার্তুজ ও ভোজালি ধৃতদের এদিন তোলা হয়েছে বারাসত আদালতে পুলিশি তৎপরতায় ডাকাতির ছক বাঞ্চাল উদ্ধার তিনটি পাইপ গান কার্তুজ ও ভোজালি ও রড শুক্রবার রাতে গোবরডাঙ্গা থানার পুলিশ টহল দেবার সময় স্থানীয় শ্মশানমোর এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে দেখে সন্দেহ হয় পুলিশ সামনে যেতেই পালিয়ে যায় কয়েকজন কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তিনজনের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি পাইপগান তিন রাউন্ড কার্তুজ ধৃত তিনজন বিশ্বজিৎ মিস্ত্রি প্রসেনজিৎ পাল এবং সুরজিৎ কবিরাজ প্রত্যেকের বাড়ি গোবরডাঙ্গা থানা এলাকায় ধৃতেরা পুলিশে জেরাই স্বীকার করেছে ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল ধৃতদের শনিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ Bureau Report News No Man's Land, Govardhanga.